ঝড়, শিলাবৃষ্টি এবং বৃষ্টির জেরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জনজীবন বিপর্যস্ত হল আরামবাগ মহকুমায়। ভোগান্তি চলল শুক্রবার বিকেল পর্যন্ত। ঝড়ে মাথায় গাছে ডাল ভেঙে মাথায় পোড়ায় জখম হন এক যুবক। ক্ষতি হয়েছে বোরো ধানের। বিদ্যুতের খুঁটি ভেঙে এবং তার ছিঁড়ে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আরামবাগের বরডঙ্গল বাজারে গাছের ডাল ভেঙে মাথায় পোড়ায় গুরুতর জখম হন সৌভিক পরামানিক নামে স্থানীয় চুয়াডাঙ্গা গ্রামের এক যুবক। তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি বিপন্মুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আরামবাগ শহর সহ কিছু এলাকায় বিদ্যুতের খুঁটি ও গাছ ভাঙে ঝড়ে। শহরে একটি পথবাতি হেলে যায়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় শুক্রবার বিকেল নাগাদ। বিদ্যুৎ বটন সংস্থার আরামবাগের ডিভিশনাল ইঞ্জিনিয়ার শুভায়ন ঘোষ বলেন, মোট 4টি বিদ্যুতের খুঁটি ভেঙেছিল। কামারপুকুরে একটি ট্রান্সফরমার পুড়ে যায়, সেগুলি বদল করে দেওয়া হয়েছে। এই দুর্যোগে বোরো ধানে ক্ষতি নিয়েই চাষিদের হাহাকার বেশি। চাষিদের অভিযোগ, সপ্তাহ দেড়েক আগে ধানে ফুল আসার মুখে একদফা ঝড় বৃষ্টিতে কিছুটা ক্ষতি হয়েছে। এখন ধানের শীষ মাথা তুলে দাঁড়াবার মুখে ঝড় ও শিলাবৃষ্টিতে বেশ কিছু শীষ ভেঙে নয়ে পড়েছে। ঝড়ের ঝাপটায় কিছু শীষের তলার দিক কেটে গিয়েছে, ফলে ওই সব শীষের ধান শুকিয়ে নষ্ট হবে বলে জানিয়েছেন আরামবাগের রামনগরের বিদ্যাপতি বারুই, গোঘাটের পাতুলসারার শঙ্কর পাল, পুরসুরার মসিনানের শেখ আব্দুলের মতো বেশ কয়েকজন চাষি। বোরো ধানের মতোই পাট গাছও বেশ কিছু ভেঙে বা নয়ে পোড়ায় ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। বিভিন্ন চাষের ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে বলে জানিয়েছেন মহকুমা কৃষি দফতরের এক কর্তা। মহকুমা শাসক সুভাষিনী বলেন, আমরা সতর্ক আছি, ঝড়বৃষ্টিতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের কলকাতা, 224 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের জেলাগুলির মধ্যে কোথাও কোথাও ভারী বর্ষণ এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে। শিলাবৃষ্টি হতে পারে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বৃষ্টি চলবে শনিবার। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্ক জারি করা হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর, মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।